ফিনটেক শব্দটা নতুন হলেও গত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা উল্লেখযোগ্য স্থান করে নিয়েছে। নলেজ বেস সোসাইটি তৈরিতে ফিনটেকের গুরুত্ব থাকলেও এর বেশ কিছু ঝুঁকির জায়গাও রয়েছে। আমরা যেটা দেখেছি যে চতুর্থ শিল্প বিপ্লবের চেঞ্জ হিসেবে আমরা ফাইন্যান্সিয়াল যে ইনোভেশন এবং টেকনোলজিক্যাল ইনোভেশনের পৃথিবীর সাথে সাথে বাংলাদেশও একই কাতারে এগিয়ে আসছে। আপনারা যদি খেয়াল করেন যে 2010-এর দিক থেকে যখন ইন্টারনেটের ইউজটা সব জায়গায় ইন্টারনেটের ইউজটা বেড়ে গেল, এর সাথে সাথে আমাদের আসলে ওয়ে অফ ডুইং থিংসগুলো কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। এটা গ্লোবালি সারা ওয়ার্ল্ডেই এটা হয়েছে। এটার সাথে তাল মিলিয়ে, বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও অনেকগুলো আপনি দেখবেন স্টার্ট আপ এবং ফিনটেক বেস স্টার্ট আপ তৈরি হয়েছে। এই ফিনটেক বেস স্টার্ট আপগুলো ব্যাঙ্ক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের পাশাপাশি আপনার ইনোভেটিভ ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট নিয়ে আসছে। এতে করে হচ্ছে কি, গ্লোবালি এই কম্পিটিশনে ফিনটেকগুলো চলে আসাতে পাশাপাশি যে ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কনভেনশনালি যে প্রোডাক্টগুলো অফার করতো, এই প্রোডাক্টের পাশাপাশি তাদেরকে কিন্তু টেকনোলজিক্যাল ইনোভেশন বেসড প্রোডাক্টে আসতে হয়েছে। সিবিসি ফাইন্যান্সও ফিনটেক বেসড বিভিন্ন কার্যক্রম শুরু করেছে, ওয়েবসাইটের মাধ্যমে গ্রাহকরা করতে পারছিলেন। আমাদের ইনসিওর ডিপোজিট প্রোডাক্ট আছে, যেটা আমরা অন্যান্য আমাদের অ্যাসোসিয়েটদের চ্যানেলের থ্রুতে ডিজিটালি আমরা মোবিলাইজ করি। আমরা আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটিতে অনেক রকম পেপারলেস অ্যান্ড টেকনোলজি বেসড অনেক ধরনের ইয়ে নিয়ে কাজ করছি, এবং কিছু এসএমইদের জন্য আমরা, ছোট ক্ষুদ্র গ্রাহকদের জন্য আমরা ক্ষুদ্র ডিপোজিট এবং লোন প্রোডাক্ট আমরা প্রসেসে আছি, যে আমরা এই ইনোভেশনের মধ্যে দিয়ে আমরা